আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার চিংড়ি মাছের বড়া রেসিপি অনেকে তৈরি করতে পারেন এই রেসিপিটি অনেকে পারেন না তো সহজভাবে তৈরি করে দেখাবো আপনাদের চলুন ভিডিওটি শুরু করা যাক চিংড়ি মাছের বড়া তৈরি করার জন্য আমি এখানে কয়েকটি উপকরণ নিয়ে নিয়েছি তো এর সাথে সাথে কিন্তু আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে পাতায় শিল পাতায় নিয়েছি তো এখানে এখন আমি সবগুলো উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ও তিনটি মরিচকে কিন্তু আমি ভালোভাবে কুচি করে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি একটি পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম এক চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচের মতো লাল মরিচের গুঁড়ো সাত মতো লবণ ও এক চামচের মতো ধনের গুঁড়ো এরপরে চালের গুঁড়ি অ্যাড করে দিয়েছি এবারে হাত দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ভালোভাবে মেশানো হয়ে গেলে কিন্তু আমি চলে যাব চুলের প্রসেস আমার মেশানো হয়ে গিয়েছে তো চুলের প্রসেসে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখন এখানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি বেশি তেল দিব না অল্প তেলেই কিন্তু এটা তৈরি করা যাবে তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে কিন্তু এই দোগুলো দিয়ে দিতে হবে আর অবশ্যই চুলাচটা মিডিয়াম আসে রাখতে হবে আর ভালোভাবে করে কিন্তু ভেজে নিতে হবে আর এক পিঠ না হওয়া পর্যন্ত আরেক পিঠ উল্টানো যাবে না অবশ্যই এক পিঠ হওয়ার পরে আরেক পিঠ উল্টাবেন হবেন তো এভাবে করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি আর হ্যাঁ ভিডিওটি কিন্তু অনেক আগে তাই একটু অন্যরকম লাগছে সো পিস অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো এক পিথ হওয়ার পরে কিন্তু আমি উল্টেই দিয়েছি এভাবে করে কিন্তু আমি ভেজে নিয়েছি এবারে আমি নামিয়ে নিচ্ছি সবগুলো এভাবে ভেজে নেব সো গাইস এভাবে করে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি আমার তৈরি হয়ে গিয়েছে চিংড়ি মাছের ভরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ